আমরা আলোচনাটা করি হচ্ছে যে এই ধর্ম ফিলসফি বিজ্ঞান ধর্মের যে খারাপ যে দিকগুলা সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আপনি ব্যক্তিগত ভাবে ধর্মকে গাছ ভাবেন নাকি ছায়া ভাবেন ব্যক্তিগত চিন্তা এটা তো ভাই আপনার সাথে এটা নিয়ে এগুলো নিয়ে তো আসলে আমরা আলোচনাই করি না হ্যাঁ আপনি ব্যক্তিগত ভাবে গাছ ভাবতে পারেন ছায়া ভাবতে পারেন ডাল ভাবতে পারেন পাতা ভাবতে পারেন সম্পূর্ণ আপনার বিষয় না আমি আসলে আহ ব্যাপারটাকে একটু অন্য ভাবে দেখি কি ব্যাপারটা আপনার আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি ধর্মের যে খারাপ দিক ধর্মের যে ভয়াবহতা তারপরে হচ্ছে গিয়ে মানে ফিলোসফিক্যালি কেন ঈশ্বর ঈশ্বর বিলা জিনিসটার মানে কোন প্রমাণ নাই ভাবে বা ফিলোসফിക്കালি বা এইভাবে আমরা মানে এইগুলা কিছু পাই না এবং ধর্মটা যে মানুষের জন্য ক্ষতিকর এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি ভাই আপনি ব্যক্তিগতভাবে কি ভাবেন ভাবতেই পারেন যে কেউ যে কোনো কিছু ভাই যার যেমনি ইচ্ছা ভাবতে পারে আপনার ভাবনা দৃষ্টিন আমি কি করব আপনার কাছে কোনো যুক্তি আছে কিনা বা কোনো মানে কোনো পয়েন্ট আছে কিনা সেটা থাকলে সেটা বলেন না পয়েন্ট বলতে

এটার মাঝামাঝি কেউ থাকতে পারে না আপনার হয় বিশ্বাস আছে অথবা বিশ্বাসের অভাব আছে বিশ্বাস আছে অথবা কম আছে যদি জিরো থাকে বা যদি একটু কম থাকে তাহলে আপনি নাস্তিক হ্যাঁ এইখানে কেউ আমি ভাই আমি ভাই ধর্মের ধর্মের দিকে না নাস্তিকতার দিকে না এই মাঝামাঝি কোনো পয়েন্ট নাই এখানে এটা হচ্ছে বাইনারি জিরো এবং ওয়ান কোশ্চেন হ্যাঁ হয় আপনি জিরো থাকবেন অথবা ওয়ানে থাকবেন কারণ আমি সঙ্গতেই বলে দিচ্ছি যে ঈশ্বরের বিশ্বাস আছে অথবা ঈশ্বরের বিশ্বাসের অভাব আছে

উনি নাকি বললো আমাদের এখানে শুনলাম ব্যাকস্টেজে থেকে যে চার জন লোককে নাকি আপনার মানে ওনার কথাবার্তা বলে আর কি একটু মোটিভেট করতে পারছে যে এই ব্যাপারটা ঠিক না এখানে এখানে ফুল আছে এখানে এখানে ফুল নাই সো আমার কথা হচ্ছে এখানে যে এই যে 10 15 জন লোককে সে একটু মোটিভেট করছে তাদের মুক্তচিন্তা ধারার একটা উদার দ্বার খুলে দিছে এখন এই 10 15 জন লোকের যদি কোনো প্রবলেম হয় লাইক এটা তো বাংলাদেশ আপনারও প্রবলেম হয়েছিল প্রবলেম বলতে ধরে নাই আপনার এই যে

এখন এই দশজন মানুষ যে ঘুষ খাচ্ছে না এই জন্য দেখা গেল অন্য যারা ঘুষ খাচ্ছে তারা তাদের উপর ক্ষিপ্ত হইল। যে এরা কেন এই যে এই সমস্ত মানে উল্টা পাল্টা লাইফ শুই কেন ঘুষ খাচ্ছে না এটা তো খুবই খারাপ বিষয় এই যে তারা খুবই ক্ষিপ্ত হয়ে ওই পাঁচজন যে ব্যক্তি এখন আর ঘুষ খায় না সেই পাঁচজন ব্যক্তিকে একটু গালি দিল একদিন কিছু তেমন কিছু করেনি জাস্ট গালি দিছে ফাজিল ফাজিল বদমাইশ এগুলো বেলা গালি দিলো এই যে তারা যে এই গালিটা দিল এটার জন্য কি যারা ঘুষ খাচ্ছে না তারা দায়ী হবে নাকি যারা ঘুষ যারা তাদেরকে ঘুষ খায় না দেখে গালি দিতেছে তারা দায়ী হবে কারা দায়ী হবে ভাই একটু বলেন তো যারা ঘুষ খাচ্ছে তারা মানে আমার যেটা মতে হচ্ছে মতাদর্শ জিজ্ঞেস করে নিবে আপনাকে সেফ জিজ্ঞেস করেছি যে যদি যারা ঘুষ খাচ্ছে তারা ঘুষ খাচ্ছে না তাদেরকে গালিও দেয় এই গালি দেওয়াটার জন্য এই গালিটা খাওয়ার জন্য কি যারা ঘুষ খাচ্ছে না তারা দায়ী হবে নাকি যারা ঘুষ দিচ্ছে তারা যারা ঘুষ খাচ্ছে এবং গালি দিচ্ছে

ওই লোকটার বলা উচিত এটা তো খুবই খারাপ কাজ হয়ে গেছে খুবই ভুল কাজ হয়ে গেছে তাইলে তো জিনিসটা কমরা তো ঠিক হয় নাই ঠিক আছে ভাই আজকে থেকে তোমরা সবাই খুশি এই মানে উই ব্যক্তিটার কনভার্ট করা হচ্ছে আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি আরেকটা জিনিস যে বেগম রোকেয়া যখন ওই যে মেয়েদের স্কুল চালু করলো এবং বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে স্কুলে আসার জন্য অনুরোধ করত তারও কিছু সঙ্গী সাথে জুটা গেছিল তারাও বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মেয়েদেরকে স্কুলে আসার জন্য বলতো পরে দেখা গেল একটা বিরাট জনগোষ্ঠী তাদের কি পা গেছে ওই অঞ্চলের বিরাট জনগোষ্ঠী তাদেরকে বলতেছে মেয়েদেরকে ঘরে থেকে বাইর করতেছে মায়ে মানুষ ঘরে থাকবো না খারাপ হয়ে যাবো ইজ্জত চলে যাবো মেয়েগুলার মেয়েগুলা বেহায়া হয়ে যাবো পড়ালেখা করবো আবার চটং চটং কথা কইবো আচ্ছা এইটা নিয়ে তাদেরকে খুবই টর্চার করলো এখন এই টর্চার করার জন্য কারা দায়ী হবে বেগম রোকে নিশ্চয়ই দায়ী হবে নাকি কি বলেন বেগম রোকে তো অনেক মন খারাপ করা উচিত যে আরে আমি এটা করছি দেখি তা এটা হয়েছে আমার তো করাটা ঠিক হয়নি এটা বলা উচিত নাকি বলেন

সেই বই হাজার হাজার লাখ লাখ মানুষ পড়ছে সারা বাংলাদেশের প্রত্যেকের বাসায় গিয়ে গিয়ে বোঝানোর দরকার কি বই লিখলেও তো হয় বা একটা পত্রিকাতে একটা কলম লিখলেও তো হয় আপনার কাছে কেন মনে হচ্ছে গিয়ে বাসায় বাসায় বলা বলতে বলতে পারলে বাসায় বাসায় গিয়ে যদি বেগম রোগ এটা বলতো

আপনি তো একটা খাট বলদের মতো কথাবার্তা বলতেছেন এক চুনা হাগা মুমিনদের থেকে আপনার আইকিউ লেভেল কম এবং মানে বুদ্ধি শুদ্ধির কোন মানে ইয়াই নাই আপনার ভিতরে কই থেকে আসেন ভাই চুনা হাগা থেকে মাদ্রাসার থেকে মানে নিশ্চয়ই আপনি মাদ্রাসায় পড়ছেন কথা শুনে যেটা মনে হচ্ছে একে চুনা হাগা মাদ্রাসা থেকে উঠে আসছেন এই টাইপের বলদ আপনি আবার বলতেছেন নিজেকে নাস্তিক এটা তো আমাদের জন্য চরম অপমানজনক একটা কথা বলছেন আপনি এককারে খাস বলতে মানে আমার জন্য এটা মেন হবে এটা আমি কিছু আমার জন্য মায়ের যাচ্ছে খেতে আমার জন্য কথা থেকে মায়ের খেতেছে আপা আবার বলদের মতো কথাবার্তা বলতেছেন বলদার মতো বলদার মতো কথাবার্তা বলে যাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের বিরুদ্ধে আন্দোলন করছে তখন কি মানে এখন তাকে দেখা দেখে যদি আরো পাঁচজন বিধবা বিবাহের ইয়া করে এবং তাতে যদি সমাজের ইয়া লোকেরা মানে ধর্মান্ধ লোকেরা যদি ক্ষিপ্ত হয় তাহলে কি আমি ধর এটা ছাগল কথা তুই কি আশা করছিস তুই কি আশা করস না এটা আমি জিজ্ঞেস করছি বলত বলদ কথা একের কাঠ বলত কোথাকার একের কাঠ বলত কোথাকার মানে কোথার থেকে এই সমস্ত টাইপের মানে কেউ যদি আমাদের আলোচনা শুনে যদি আরো পাঁচজনের সাথে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করে এবং সেখানে যদি দেখা যায় আরো কয়েকজন মানুষ চিন্তা করতে শুরু করতেছে এগুলা নিয়ে যারা জীবনে কখনো ভাবে নাই তারা যদি এটা নিয়ে চিন্তা করা শুরু করে এবং এটাতে যদি তাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয় এ বলতেছে যে এটার জন্য আমি দেয় হম তাদের তাতে যদি সমাজের কোন মানুষ হয় তাদেরকে আমি দেই মানে সেম উইজ সেম লেভেলের যুক্তি যে মে মানে রাতের বেলা বাইরে যায় মেরা যদি রাতের বেলা বাইরে গিয়ে বা দিনের বেলা বাইরে গিয়ে যোনুনির যতনে শিকার হয় তাহলে তাদের ওই যোনুনির যতন হওয়ার জন্য তারাই দায় তারা বাইরে গেছে কেন কই থেকে এই সমস্ত বলদিত্য আসে ভাই কই থেকে এই ধরনের বলদিত্য আসে আমি বুঝিনা মানে এক্কেবারে বলতাছেনই যে নাস্তিক এক করে মানে খুবই মর্মান্তিক ব্যাপারে গেল থেকে আসে এগুলা কেন আসে এগুলা আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি মিশন